প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম শ্রেণী প্রাথমিক গণিত বাংলা ভাষণ পৃষ্ঠা 64 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খোলো, পেজ 64 পেজ খোলো সবাই। এই যে খুলেছো সবাই, দেখো 64 পেজ। এই 64 পেজ আমি তোমাদেরকে নিচের দিকের এই পার্টটা, নিচের দিকের এই পার্টটা তোমাদেরকে আমি এই পার্টটা আমি তোমাদেরকে করতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই বাসায় করেছো, আর যারা করনি তারা মিলিয়ে নাও। আমি এখন করে দিচ্ছি। গত ক্লাসে আমি 64 পেজের মাঝখানের যেটা মাঝের সংখ্যাটি লিখি সেটা আমি করে দিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম নিচের গুলো করার জন্য, তোমরা করেছো কিনা না করলে দেখো। পরের সংখ্যাটি এবার লিখি, পরের সংখ্যাটি লিখি কোনটা দেখো। পরের সংখ্যাটি লিখি এখানে বইয়ের মধ্যে 64 পৃষ্ঠায়, পরের সংখ্যাটি লিখি এখানে পাঁচটা পরের সংখ্যা লিখতে হবে। আমি এর মধ্যে তিনটা করে দিচ্ছি, প্রথম তিনটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো এই তিনটা। এই তিনটা আমি করে দিচ্ছি, তোমরা পরের দুইটা আর দুইটা তোমরা করবে, কেমন? চোদ্দের পরে কত হবে? চোদ্দের পরে হবে 15, ঠিক আছে? 19 পরে হবে কি? আমরা 1 2 3 4 গুনি না, একের পরে হচ্ছে কি 2, অর্থাৎ নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পরেরটা। যেমন একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবে নিচের দিকে যেটা থাকবে সেটাই পরেরটা। তাহলে 14-এর পরে 15, ঠিক আছে? তারপরে 19-এর পরে 20, 19-এর পরে 20, তারপরে 17-এর পরে কত হবে? 18, ঠিক আছে? তাহলে পরের সংখ্যাটি আমরা কিভাবে লিখবো এখন থেকে? আমরা একের পরে কি 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, ঠিক এভাবে 14-এর পরে 15, 15-এর পরে 16, তারপর 19-এর পরে 20, 17-এর পরে 18, ঠিক আছে? তাহলে আমি আর দুটো করাইনি, ওই দুটো তোমরা নিজেরা করে নিবে। এই তিনটা বুঝতে পারলে ওই দুটোও করতে পারবে। এরপরে দেখো নিচের দিকে কি আছে, একদম নিচের দিকে আছে আগের সংখ্যাটি লিখি। এই যে আগের সংখ্যাটি লিখি, এই সবগুলোকে আগের সংখ্যাটি লিখতে হবে, ঠিক আছে? এই সবগুলো আগের সংখ্যাটি লিখতে হবে। দেখি আমরা দেখি কিভাবে লিখতে পারি। আগের সংখ্যাটি লিখতে বলেছে, এখানে খালি এখানে একটা আছে, এখানেও তিনটা আমি করে দিব, আর তোমরা বাকিগুলো বাসায় নিজেরা করবে। আগের সংখ্যাটি লিখি, এখন হবে কি আগের, আগের সংখ্যাটি লিখি, দেখো এখানে আছে 18, তারপরে হচ্ছে যে 13,
তারপর হচ্ছে যে 15 ঠিক আছে এখানে আছে 11 18 13 15 এখানে আরো দুটো আছে 18 13 15 এখানে আরো দুটো আছে এদের তোমাদেরকে করতে হবে আমি এই তিনটা করে দিচ্ছি আমাদের কি এখানে লিখতে কি বলেছে দেখো আগের সংখ্যাটি লিখি ঠিক আছে এর আগে ছিল পরের সংখ্যাটি এখন হয়েছে কি আগের সংখ্যাটি লিখতে বলেছে আচ্ছা একটু দেখো তোমরা এখানে আমি 1 2 3 4 5 6 7 এভাবে আমি লিখলাম এভাবে আমি লিখলাম সাতের পরে 8 লিখলাম তারপর 9 লিখলাম তারপর 10 লিখলাম এখানে একটা জিনিস দেখো আগের সংখ্যা হচ্ছে কি উপরের গুলো 10 10 এর আগের সংখ্যা কোনটা 9 8 হবে না কিন্তু 9 এর আগের সংখ্যা 8 9 এর আগের সংখ্যা 7 কখনো হবে না 6 এর আগের সংখ্যা 5 6 এর আগের সংখ্যা কখনো 4 হবে না তবে 4 এর আগের সংখ্যা 3 ঠিক আগেরটা ঠিক আছে ঠিক তেমনি 18 এর আগের সংখ্যা কোনটা হবে 17 13 এর আগের সংখ্যা কত হবে 12 15 এর আগের সংখ্যা কোনটা হবে 14 তাহলে এগুলো কি আগের সংখ্যাটি আমরা লিখলাম ঠিক আছে তোমরা একটু দেখো আগের সংখ্যাটি আমরা লিখলাম এটা 64 পৃষ্ঠার নিচের দিকে 64 পৃষ্ঠার নিচের দিকে এই ধরনের পাঁচটা অঙ্ক আছে আমি তিনটা করে দিলাম আর দুটো তোমরা নিজেরা করবে এর পরের পৃষ্ঠা হলো এখানে বলেছে বড় সংখ্যাটি গোল করার জন্য ঠিক আছে কোনটি বড় সংখ্যা কোনটি ছোট সংখ্যা এটা গোল করার জন্য পৃষ্ঠা 65 পৃষ্ঠা একদম উপরের দিকে 65 পৃষ্ঠার উপরের দিকে এই যে 65 পৃষ্ঠার উপরের দিকে বলেছে বড় সংখ্যাটি গোল করার জন্য ঠিক আছে তাহলে আমরা একটু চেষ্টা করি বড় সংখ্যাটি গোল করতে পারি কিনা বড় সংখ্যাটি গোল করতে বলেছে বড় সংখ্যাটি গোল করি হ্যাঁ বড় সংখ্যাটি আমাদেরকে কি গোল করতে হবে ঠিক যেভাবে এখানে করেছে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 18 যেন গোল করেছে তারপর এগুলো সবগুলোর মধ্যে বড়টা বের করে গোল করতে হবে তাহলে আমি এখানে শুরু করি এই দেখো এখানে চারটা বক্সে ছয়টা বক্সের মধ্যে দুইটা করে সংখ্যা আছে প্রত্যেকটা বক্সের মধ্যে দুইটা করে সংখ্যা আছে এবং এই প্রত্যেক দুইটা প্রতি দুইটার মধ্যে এখানে বক্স আছে কয়টা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বক্সের মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে দুইটা করে সংখ্যা আছে কয়টা করে সংখ্যা দুইটা করে এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে গোল বৃত্ত করতে হবে এবং একটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে কোনটা করে দেওয়া আছে এটা করে দেওয়া আছে এই বক্সের মধ্যে
দুইটা সংখ্যা আছে, কোনটা কোনটা? 15 এবং 18। এই বক্সের মধ্যে দুইটি সংখ্যা আছে, 15 এবং 18। এর মধ্যে বড় কোনটা? এটা বৃত্ত দেওয়া আছে বইয়ের মধ্যে, ঠিক আছে? ঠিক এইভাবে এগুলোর থেকেও কি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি 11 আর 14, এর মধ্যে বড় কোনটা? 14। তারপরে 16 এবং 19 এর মধ্যে বড় কোনটা? 19। তারপর 13 এবং 12 এর মধ্যে বড় কোনটা? 13। 20 এবং 17 এর মধ্যে বড় কোনটা? 17। 11 এবং 20 এর মধ্যে বড় কোনটা? 20। ঠিক আছে, দেখো এখানে, এখানের মধ্যে বড় বড়টা এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আর এগুলো বইয়ের মধ্যে দেওয়া নেই, আমরা লিখেছি। 11 আর 14 মধ্যে বড় কোনটা? 14। এটা বৃত্ত বরাট করে বৃত্ত দিয়েছি, গোল করেছি। 16 এবং 19 এর মধ্যে বড় 19, এই জন্য এটা গোল করেছি। 13 12 এর মধ্যে বড় হচ্ছে যে 13, গোল করেছি। এখানের মধ্যে বড় সরি, এখানের মধ্যে বড় এটা না, এখানের মধ্যে বড় হয়েছে এটা, এটা আমার একটু ভুল হয়েছিল, সরি, দুঃখিত। এখানের মধ্যে বড় হচ্ছে এটা, আর এখানের মধ্যে বড় এটা, ঠিক আছে? একটু দেখো তোমরা, এটা হচ্ছে যে 65 পৃষ্ঠায়, হ্যাঁ 65 পৃষ্ঠায়, ঠিক আছে? এরপরে নিচে এই ধরনের, উপরের মতো এই ধরনের সংখ্যা সমস্যা নিজেরা তৈরি করবা তোমরা, ঠিক এই ধরনের করে সমস্যা তৈরি করবা নিজেরা, তৈরি করে সহপাঠীদের সঙ্গে জিজ্ঞেস করে উত্তর বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের একটা সুন্দর একটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আমি যে 2-3টা জিনিস দেখালাম, যা দেখালাম এর আগে দেখিয়েছি আগের সংখ্যাটি, পরের সংখ্যাটি, আর আজকে দেখালাম কোনটি বড় কোনটি ছোট, বড় সংখ্যা কোনটি কিভাবে বের করবা, এগুলো বাসায় যদি একটু প্র্যাকটিস করো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে, সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।